ভোরবেলায় পণ্যবাহী লরি এবং মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো একজনের। এই দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই পণ্যবাহী লরিতে আগুন ধরে যায়। সেই আগুনে পুরো লরিটি পুড়ে যায়। যদিও পরবর্তীতে খবর দেয়া হয় দমকল বাহিনীকে মালদা শহর থেকে দমকলের একটি ইঞ্জিন আসে, প্রায় এক ঘন্টা ধরে চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার ভোর চারটে নাগাদ মালদা থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতে ডুমুরতলা এলাকার মালদা নালাগোলা রাজ্য সড়কে। এদিকে এই দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। ঘাতক লরি এবং দুমড়ে মুচড়ে যাওয়া মোটর বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন মালদা থানার পুলিশ। তবে এই ঘটনার পর থেকেই লরির চালক পলাতক বলে জানিয়েছেন পুলিশ। চারটা সাড়ে চারটার দিকে একটা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়, বাইকটা ট্রাকের ভিতরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে গাড়িটা বাইকটা আর কি গাড়ির তলে কিছুটা এগিয়ে যায়, ওর ফলে ট্যাঙ্কি বাস্ট হয়ে নিজের থেকে আগুন ধরে যায়। তারপরে কী বোঝাইছিল গাড়িটা? ইট বোঝাইছিল গাড়িতে। কোন দিক থেকে কোন দিক যাচ্ছিল? এটা হচ্ছে মালদার দিক থেকে হরিপুর দিকে যাচ্ছে। আহত বা মৃত একজন শুনতে পাচ্ছি, একজন ইঞ্জেক্ট হয়েছে, ওকে হসপিটালে পাঠানো হয়েছে। কি নাম কিছু পরিচয়? ওর নাম হচ্ছে নয়ন মণ্ডল, নয়ন মণ্ডল। বাবার নাম হচ্ছে বিষ্ণু মণ্ডল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তি বছর ৪০-এর নয়ন মণ্ডল, বাড়ি হাবিবপুর থানার কেন্দুপুকুর এলাকায়। মালদা নালাগোলা রাজ্য সড়কে ডুমুরতলা এলাকায় পণ্য বোঝাই লরি ভোর চারটে নাগাদ যাচ্ছিল বুলবুল চণ্ডীর দিকে। উল্টো দিক থেকে মোটর বাইকটি মালদা শহরের দিকে আসছিল। ডুমুরতলা এলাকার রাজ্য সড়কের কাছে আচমকাই রাস্তায় ডিভাইডার থাকাতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি লরির চাকায় তলায় ঢুকে যায়। এরপরেই বিকট আওয়াজ, মোটর বাইকের ট্যাঙ্কির পেট্রোল থেকে লরিতে আগুন ধরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অন্যদিকে ঘটনাস্থলে আশেপাশের লোকজন এসে জখম মোটর বাইক চালককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। পাশাপাশি এই ঘটনার পর থেকেই দাউ দাউ করে জ্বলতে থাকে পণ্যবাহী লরিটি। বেশ কিছুক্ষণের জন্য ওই রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এবং দমকল কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেখছি আগে এসে গাড়ি পুরো দাউ দাউ করে জ্বলছে। আচ্ছা, তারপরে আমরা আমাদের যা কাজ আগুন নিবানো, আগুন নিভিয়ে ফেলেছি পুরো। এখন কি নিয়ন্ত্রণে আছে? আগুন পুরোপুরি কমপ্লিট, নিয়ন্ত্রণে না, পুরোপুরি কমপ্লিট। মানে কিভাবে আগুন ধরানো হয়েছিল কিছু বুঝতে? আগুনটা কিভাবে লাগে তাই না, তা লোক মুখে যেটা শুনলাম যে ওদিক থেকে একটা বাইক আসলে, ওদিক থেকে গাড়ি আছে, তাদের কিভাবে অ্যাক্সিডেন্ট হলো বলতে পারছি না। তো বাইক নিচে থেকে এবং বাইকের ছেলে ইঞ্জুরিড হয়ে তাকে হসপিটালে পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজে। আমার সম্ভবত মনে হয় যে তেলে বাইকের যে তেলের ট্যাঙ্কি সেটা পেট্রোল ট্যাঙ্কি, সেখান থেকে তো আগুন লেগে গাড়িটাতে আগুন লেগেছে। পাবলিকে ধরায়নি? পাবলিকে ধরায়নি, এটা অ্যাক্সিডেন্ট। ভোরবেলায় আমরা ভোরবেলায় চারটা নাগাদ আওয়াজ পাই, জোরে একটা আওয়াজ উঠে, এসে দেখি এখানে একটা বাইকের সাথে লরির ধাক্কা লাগে, বাইকটা ভেতরে ঢুকে যায়। আমরা পেশেন্টটাকে হসপিটাল তড়িঘড়ি করে পাঠাই, বাইকটা ভেতরে ঢুকে যায়, গাড়িটা সামনের দিকে যেতে থাকে, আবার গাড়িটা ব্যাকে আসে। ওই গাড়ি ব্যাকে আসার কারণে পেট্রোল থেকে আগুন লেগে যায় গাড়িতে। মানে পেট্রোলটা কি গাড়ির, এই মোটরসাইকেলের? মোটরসাইকেলের পেট্রোল। যিনি আহত হয়েছেন উনি কেমন আছেন? মারা গেছে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।